ফেনীতে জেকে বসেছে শীত, বেড়েছে তীব্রতা, ঘন কুয়াশায় ঢেকেছে জনপদ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। সোমবার সকালে জেলায় সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যায় গোটা জনপদ। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। নভেম্বর মাসের শেষ দিক থেকে জেলায় শীত অনুভূত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি নিলেও নিম্ন আয়ের মানুষগুলো শীত বস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকা। ভোরের আলো দেরিতে এক ঝলক দেখা দিলেও ফুরিয়ে যাচ্ছে অতি সহজেই। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.